বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তিতে থাকতে চায়, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আপনারা এই অচল অবস্থা সমাধান করে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনারা ক্ষমতা ছেড়ে দিন। তাদের যারা দোসর ছিল এখানে আলবদর, তাদের সঙ্গে নিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ, কথা শিল্পী, সাহিত্যিক সবাইকে তারা শেষ করে দিয়েছিল। তারা এটা বুঝতে পেরেছিল যে বাংলাদেশে স্বাধীন হবে এই দেশ, এটা তারা বন্ধ করতে পারছে না, এই স্বাধীনতাকে তারা বাধা দিতে পারছে না। কিন্তু তারা ভেবেছিল যে একটি দেশের যারা মূল শক্তি, সেই বুদ্ধিজীবী শক্তিকে যদি ধ্বংস করে দিতে পারে তাহলে হয়তো স্বাধীন বাংলাদেশ সেভাবে গড়ে উঠতে পারবে না। এবং তাদের সেই তারা আমাদের সমাজের সবচেয়ে মূল্যবান যে মানুষগুলো, সেই মানুষগুলোর জীবন তারা হরণ করেছিল, এর চেয়ে ঘৃণ্য কাজ আর কিছু হতে পারে না। আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা স্বাধীনতার পর 50 বছরের বেশি পেরিয়ে এসে আজকে যেখানে দাঁড়িয়েছি সেখানে আমরা একই ঘটনা দেখছি। এখানে মানুষের কথা বলার স্বাধীনতা নেই, এখানে মানুষের ভোটের অধিকার নেই, এখানে গণতন্ত্র নেই, এখানে একদলীয় শাসন কায়েম হয়েছে, এখানে রাত্রে ঘরে কোনো মানুষ থাকতে পারে না, এখানে ভিন্ন মতের কথা কেউ বলতে পারে না, এখানে সবাইকে এক বাকশালের কথা সবাইকে একই সঙ্গে বলতে হবে, এবং এ কথা যে না বলে তাকে তারা ধরে নিয়ে যাচ্ছে। এখানে মানুষ গুম হচ্ছে, এখানে রাজনৈতিক বিরোধীদের হত্যা করা হচ্ছে, এবং এখানে মানুষের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। কাজেই আজকে আমরা জনগণকে নিয়ে একটি উদ্দেশ্যে সংগ্রাম করছি, এই সংগ্রাম ক্ষমতায় যাওয়ার জন্য নয়, এটা প্রতিটি বাংলাদেশের মানুষ করেছে, এবং আজকেও তারা উপলব্ধি করেছে বলেই জনতার কাতারে কোটি কোটি লোক নেমে এসেছে। তারা বর্তমান সরকারকে প্রত্যাখ্যান করেছে, এই সরকারের নৈতিক পরাজয় ইতিমধ্যে হয়ে গিয়েছে। তারা হয়তো বুলেট দিয়ে, তারা টিয়ার গ্যাস দিয়ে, তারা সাউন্ড গ্রেনেড দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করতে পারে, কিন্তু আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক উপায়ে বিগত 1.5 বছর যাবৎ প্রতিবাদ করে এসেছি। এই প্রতিবাদ আমরা রাজপথে থেকে করে যাব যে বাংলাদেশে কোনো একদলীয় সরকার থাকতে পারবে না, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। মানুষকে কে আর খুশি যেখানে যেভাবে যাকে খুশি তারা ভোট দেবে, এখানে দিনের ভোট কালকে হতে পারবে না, এখানে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না, এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের অন্তরের কথা। শক্তি দিয়ে, বুলেট দিয়ে তারা হয়তো এই দেশকে পরাজিত করে রাখার চেষ্টা করতে পারে, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি তারা এভাবে বছর পর বছর ক্ষমতা আঁকড়ে রেখেছে, কিন্তু এমন একটি পর্যায়ে আসে যখন জনগণের সুর যখন আসে তখন এই ক্ষমতা তারা ছেড়ে দিতে বাধ্য হবে। আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে বাংলাদেশের এই রাজনৈতিক সংঘাতময় অচল অবস্থার শেষ হোক। সরকার দাবি করে তারা অনেক উন্নয়ন করেছে, তারা ভালো কাজ করেছে, আমি সরকারের প্রশংসা করি, নাহলে সরকার কেন ভয় পায় সুষ্ঠ নিরপেক্ষ ভোটে আসতে? তাদেরকে আমরা আমন্ত্রণ জানাব, আপনারা সমস্ত সরকারি বিধি নিষেধ নিয়ম কানুন হুমকি ধমকি মামলা হামলা ছেড়ে দিয়ে আপনারা জনগণের মুখোমুখি হন, আপনারা এদেশে মানুষের যে মৌলিক অধিকার সেগুলো ফিরিয়ে দিন, আপনারা একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনে আসুন। আপনারা যদি সেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জয়লাভ করেন আমি সর্বপ্রথম আপনাদের অভিনন্দন জানাব, কিন্তু বাংলাদেশের বাস্তবতা আজকে ভিন্ন,
সেই বাস্তবতায় আপনারা মানুষকে ভয় পান এবং মানুষের ভোটকে আপনারা ভয় পান, সেজন্য আজকে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে আপনারা ভোট ভাগাভাগি নিয়ে ব্যস্ত। আজকে এখানে এটা যেটা হচ্ছে সেটা নির্বাচন নয়, সেটা হচ্ছে বানরের পিঠে ভাগাভাগি। সেই কাজগুলো আপনারা প্রকাশ্যে করছেন, আপনারা জাতিকে কলঙ্কিত করেছেন। যেই দেশ গণতন্ত্রের জন্য স্বাধীন হয়েছিল সেই দেশে এই নির্বাচনের প্রহসন চলতে পারে না। আজকে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা অবনত চিত্তে আমরা পুষ্পমাল্য দিয়ে আমরা এই আবেদন করছি, আপনারা এই সংঘাতের পথ ছেড়ে দিন, এদেশে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তিতে থাকতে চায়। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আপনারা এই অচল অবস্থা সমাধান করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে আপনারা ক্ষমতা ছেড়ে দিন। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে জনগণ যাকে ভোট দেয় তারা জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে, এই উদ্দেশ্য এবং আদর্শ, যেটা স্বাধীনতার আদর্শ, সেই আদর্শে আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকব।